গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন এখন সকাল 9টা বাজে। তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো আমার আজকে স্নান টান করা করা হয়ে গেছে। তো এখন কাপড়গুলো আমি মেলতে এসেছি ছাদে ভিজে কাপড়গুলো, তো সেগুলোই মেলে নিই। তো চলো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ড, আজকে দেখো এখন আমার স্নান হয়ে গেছে সকালবেলায়। তো সব জামা কাপড় দেখলে মেলাও হয়ে গেছে। তো এখন আমি ঠাকুর পুজো করব। তো আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি, এমন একটা জিনিস শেয়ার করবো যেটা দেখলে তোমাদের জিভে জল চলে আসবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমার এখন ঠাকুর পুজো করা হয়ে গেছে, তারপরে এদেখো আমরা টিফিন করে নেবো এটা দিয়ে। তো আজকে ছিল এদেখো আলুর তরকারি, আর এদিকে হচ্ছে যে পুরি। তো এটা দিয়ে আজকে টিফিন করে নেবো, চলো দেখতে থাকো। ফ্রেন্ড, এই কটা ফুল বেশি ফুল পাইনি, তো এই কটা ফুলেই আমি বানাবো ফুল মাখা। তো চলো তোমরাও দেখো। তো কুল হচ্ছে প্রচুর একটা লোভনীয় জিনিস, তো যে কোনো সব মেয়েরাই পছন্দ করে কুল খেতে। তো আমার তো খুবই ভালো লাগে। তো আমি আজকে কুল মাখা বানাবো। তো চল দেখো তোমরা। তো ফ্রেন্ড দেখো, এখন আমার কুল মাখাটা রেডি হয়ে গেছে। তো চলো এগুলো আমি এখন রোদে দিয়ে দিই। রোদে দেওয়ার পর তোমাদের দেখাচ্ছি এগুলো কি। তো এই দেখো রোদে, ছাদে রোদে দিয়েছি। তো দেখো এই দেখো রোদে দেওয়ার পর কি অবস্থা, দেখো একদম একদম শুকিয়ে গেছে। তো একটু পারা হয়ে গেছে। তো ফ্রেন্ড কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। তো আজকের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তো টাটা, বাই।